हेलो एवरीवन, आज के त्रिपुरा जीके सम्पर्के कतगुली गुरुत्वपूर्ण प्रश्न निये आलोचना करब। त्रिपुरा जीके सम्पर्के आजकेर प्रश्नगुली टीपीएससी टीआरबीटी त्रिपुरा फायर सर्विस एग्जाम एवं त्रिपुरार जे कोनो प्रतियोगितामूलक परीक्षार जन्य खुबी गुरुत्वपूर्ण, ताई आर देरी ना करे आज ही आमादेर चैनलटी सबस्क्राइब करुन। एक नम्बर गुरुत्वपूर्ण प्रश्नटी हलो, भारत भुक्तिर पर त्रिपुरा कोन श्रेणीर राज्य छिल? उत्तर, भारत भुक्तिर पर त्रिपुरा ग श्रेणीर राज्य छिल। दुई नम्बर प्रश्नटी हलो, त्रिपुरा पूर्ण राज्य कबे हय? এই প্রশ্নটির উত্তর হল 1972 সালের 21 জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যে পরিণত হয়। তিন নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরা বিধানসভা সদস্য সংখ্যা কত? উত্তর, ত্রিপুরা বিধানসভা সদস্য সংখ্যা হলো 60 জন। চার নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরার শাসনতান্ত্রিক সর্বোচ্চ শাসককে? এই প্রশ্নটির উত্তর হলো, ত্রিপুরার শাসনতান্ত্রিক সর্বোচ্চ শাসক হলেন রাজ্যপাল। পাঁচ নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নটির উত্তর হলো, 1987 খ্রিস্টাব্দের 2 অক্টোবর ত্রিপুরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ছয় নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যে জেলা পরিষদ গঠন করা হয়? উত্তর, 1982 খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যে জেলা পরিষদ গঠন করা হয়। সাত নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠা কবে হয়? উত্তর, 2013 খ্রিস্টাব্দের 23 মার্চ ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠা হয়। আট নম্বর প্রশ্নটি হলো, আগরতলা দূরদর্শন কেন্দ্র থেকে কবে প্রথম অনুষ্ঠান প্রচার শুরু হয়? এই প্রশ্নটির উত্তর হলো, 1982 খ্রিস্টাব্দের 29 নভেম্বর থেকে। নয় নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম কি? উত্তর, সত্যদেব নারায়ণ আর্য। দশ নম্বর প্রশ্নটি হলো, কেন্দ্রীয় সরকারের ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডে ত্রিপুরা রাজ্যে কবে থেকে চালু হয়েছে? উত্তর, 2020 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকে চালু হয়েছে। তাহলে এই ছিল আজকের ত্রিপুরা জিকে সম্পর্কে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।